মাসিক ঋতুচক্র প্রতিটি মহিলার জীবনে একটি সাধারণ ঘটনা প্রতি মাসে আঠাশ বত্রিশ দিনের বিরতিতে ঋতুস্রাব পিরিয়ডস হয় কারো বা এর বেশি বা কম সময় হয় তবে এই পিরিয়ডসের সময় কোনো বিয়ে বাইরে যাওয়া বা কোনো জরুরি কাজ পড়ে গেলে বাধ্য হয়ে তখন ওষুধকে পিরিয়ডস পিছিয়ে দিতে হয় এতে সাময়িকভাবে সমস্যার সমাধান হলেও এর থেকে নানান সমস্যা হয় কারো কারো ক্ষেত্রে ওষুধের পার্শ্ব হয় আসলে এইসব ওষুধগুলির বেশিরভাগই কন্ট্রাসেপটিভ পিল যা কাজ করে ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন হরমোনের উপরে কেউ কেউ আবার ওষুধ খেয়ে ডেড এগিয়েও নেন কিন্তু এর থেকে মহিলাদের প্রজননতন্ত্রের অনেক সমস্যাই হয় এক আধবার খেলে কিছু হয় না তবে খেয়াল রাখতে হবে ব্যাপারটা যেন তিন চারবার না হয়ে যায় বছরে যেসব সমস্যাগুলো মূলত হতে পারে প্রথমে ঋতুচক্রে বিশৃঙ্খলা প্রায়শই যারা এইসব ওষুধ খেয়ে নিজেদের ইচ্ছে মতো পিরিয়ডস এগিয়ে নেন বা পিছিয়ে দেন দীর্ঘমেয়াদী ভিত্তিতে তাদের পিরিয়ডসের চক্রে বিশৃঙ্খলা দেখা দেয় হ্যাঁ মাত্র চার পাঁচ দিন বা সাত দিনের হেরফের হওয়ার জন্য ঋতুস্রাবের চক্রে বিশৃঙ্খলা তৈরি হতে পারে তবে সব পিরিয়ডস পিছনোর ওষুধই যে কন্ট্রাসেপটিভ পিল এমনটা নয় তবে অনেকগুলিই জন্মনিরোধক আর যেসব মহিলা গর্ভসঞ্চার আটকাতে নিজের মতো এইসব ওষুধ খান তাদের অনেকের গর্ভবতী হয়ে পড়ার সম্ভাবনা থাকে কেননা যে পিলটি তারা খাচ্ছেন সেটি হয়তো আদৌ কন্ট্রাসেপটিভ নয় দ্বিতীয়ত বিলম্বিত পিরিয়ডস সাধারণত ওষুধ শেষ হওয়ার দু থেকে সাত দিনের মধ্যে পিরিয়ডস হয়ে যায় কিন্তু অনেকের ক্ষেত্রেই তা বিলম্বিত হতে হতে দেখা যায় হয়তো একটা সাইকেল মিস হলো আর সাইকেল মিস হওয়া মানেই শরীরের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত আর কার শরীরে কোন ওষুধ কীভাবে কাজ করবে সেটা নির্ভর করে তাদের বডি মেকানিজমের ওপরে তিন অতিরিক্ত রক্তপাত এই ধরনের ওষুধ খেয়ে পিরিয়ডস এগিয়ে বা পিছিয়ে আনলে অনেক মহিলাই পরপর কয়েক মাস অতিরিক্ত রক্তপাতের সমস্যায় ভুগতে পারেন কারো ক্ষেত্রে এই ভারী রক্তপাত অতিরিক্ত সমস্যা ডেকে আনে যার মধ্যে খুব কমন হল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কাজেই ওষুধ খাওয়ার আগে কি কারণে ওষুধ খাচ্ছেন তা যাচাই করে নিলে ভালো যে আদৌ ওষুধ দরকার কিনা তবে হ্যাঁ বিয়ে বা পুজোর ক্ষেত্রে কোনো দ্বিতীয় ভাবনার অবকাশ থাকে না চার দীর্ঘদিন ধরে স্পটিং এটা ওষুধের একটি বিরক্তিকর সমস্যা কোনো প্রাকৃতিক কারণকে যদি জোর করে অন্যভাবে চালানোর চেষ্টা করা হয় তার ফল ভালো হয় না পিরিয়ডসও একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা তার ফলে একে বিলম্বিত করলেও পরবর্তী খেসারত দিতে হয় শরীরকে কারো কারো ক্ষেত্রে পিরিয়ডস পাঁচ ছয় দিনের হেভি ফ্লো হয়ে ফ্লো কমে এলেও একটানা বারো থেকে পনেরো দিন অল্প অল্প করে স্পটিং চলতে থাকে এটাও ওইসব হরমোনাল ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পাঁচ স্বাস্থ্য সমস্যা পিরিয়ডস এগোনো বা পিছনার ওষুধ বা কন্ট্রাসেপ্টিভ পিল দীর্ঘদিন ধরে খেয়ে গেলে তার থেকে মারাত্মক সব স্বাস্থ্য সমস্যা তৈরি হয় ডি ফেন থ্রম্বোসিস বা রক্ত জমাট বেঁধে ধমনী আটকে যাওয়া পালমোনারি এম্বলিজমের মতো জটিল জটিল সব রোগেরই উৎস ওই ছোট্ট পিলগুলি এই ওষুধগুলি নিঃশেষ হয় লিভারে ফলে তা অন্য ওষুধের কার্যকারিতাকে কমিয়ে বা শেষ করে দিতে পারে আর এছাড়াও অন্যান্য সমস্যা তো আছেই ডায়রিয়া জনিপথে অস্বাভাবিক ব্লিডিং ব্যথা পেশিতে টান হ্যাঁ এই সব ওষুধ থেকে এরকম পার্শ্ব হলেও অবাক হওয়ার কিছুই নেই আরও নতুন খবর জানতে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন